আমি দত্তপাড়া সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সুস্থ বোধ হয়েছে। বর্তমানে সৈদপুর কেন্দ্র, দত্তপাড়া কেন্দ্র, শ্রীরামপুর কেন্দ্র এবং বড়ালিয়া কেন্দ্রগুলিতে নৌকা প্রার্থীর কর্মীরা নিজের হাতে ব্যালট নিয়ে ব্যালট ছিনতাই করার চেষ্টা করছে এবং দত্তপাড়া একচেটিয়া ব্যালট ছিনতাই করে তাদের মন মতো নৌকাতে ব্যালট মারে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমাদের প্রশাসন সুস্থ নির্বাচন করার অঙ্গীকার করেছেন। আমি প্রশাসনকে অনুরোধ করব এবং দাবি জানাবো যাতে করে এই মুহূর্তে দত্তপাড়া, সৈয়দপুর, শ্রীরামপুর এবং করিতলা সহ এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে অন্তত 3 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাই। যেখানে যেখানে আপনি অভিযোগ বলতেছেন যে ব্যালট পেপার কেড়ে নিচ্ছে, টেনে নিচ্ছে, হ্যাঁ, সেখানে হচ্ছে প্রশাসনের অবস্থান কি? প্রশাসন কি করতেছে সেখানে? প্রশাসন ওদের কাছে জিম্মি। সেখানে প্রিসাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং এর বক্তব্য হলো যে হেরা যদি সন্ত্রাসী নিয়ে আসি এটা করে আমাদের করার কিছু নাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে আমরা ব্যবস্থা নিব। ওখানে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই? ওইখানে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই, দত্তপাড়া নাই, সৈয়দপুর নাই, শ্রীরামপুর নাই, এই 3 কেন্দ্রে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট একবারও আসেন নাই, আমার চোখে পড়ে নাই। আমি দাবি জানাবো, আমি ওসি চন্দ্রকান্ত মহোদয়কে বলবো যে এখনই এই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি আব্দুল আলী, আমি চেয়ারম্যান প্রার্থী, আমার মার্কা ঘোড়া, আমি চাই এই হাজার হাজার মহিলা পুরুষ এরা যে বিশৃঙ্খলভাবে আছে এদের প্রতি যে অত্যাচার করছে। 5টা 6টা কেন্দ্র সফর করছি, 3টা কেন্দ্রে আমি দেখলাম যে নৌকা প্রার্থীরা পর্দার ভিতরে ঢুকি ব্যালট পেপার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওরা নিজে নিজে ইচ্ছাকৃতভাবে ভোট দিতেছে। আমরা প্রিসাইডিং অফিসার এবং প্রশাসনের কাছে সাহায্য, ওনারা বলতেছে দেখতেছি এই কথাই বলতেছে, ওনারা আর অন্য কিছু বলতে দেখতেছি বলতেছে। এবং আমরা যারা ভোট বিলম্বরি করতেছে, ব্যালট পেপার টানিয়ে নিতেছে, আমরা তাদেরকে বাধা দিছি। তো আমরা একটা ভোট বৃদ্ধ মানুষ ঢুকাইতে পারে না, ঢুকাই দিতেছি। কিন্তু আমার চোখের দেখা দত্তপাড়া একটা কেন্দ্রে একটা বাক্সা পুরাই ফেলাইছে। শ্রীরামপুরে আসলাম, এখানেও দেখলাম যে সেই একই ব্যাপার। আমি প্রিসাইডিং অফিসারকে বলছি, উনি নিজে উঠে গেছে, এখন দেখতেছে উনি কি হইতেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন ওনাদের সাথে দেখা হয়েছে কিনা, ওনাদেরকে জানাইছেন কিনা? প্রথম একবার দেখা হয়েছে, আর দেখা হয় নাই। আমি আপনার সাহায্য করতেছি, কি সাহায্য করে সেটা ভিতরে দাঁড়িয়ে না দেখা যায়। ফালাই দেওয়া হয়েছে।